আসসালামু আলাইকুম দীপদীর আমাদের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো আমরা দীপদীর প্রথম লেকচারে কিন্তু দীপদীর একবার বেসিক সূত্র শিখেছি এবং কিছু টাইপের আমরা ম্যাথ দেখেছি। তো আজকে হচ্ছে আমরা চেষ্টা করব দীপদীর যে প্রথম যে চ্যাপ্টার আছে এইটার আরো কিছু অংশ আমাদের আরো কিছু টাইপ আমাদেরকে কভার করা। ওকে, তো আমরা আজকে যে টাইপ দেখব এখন একটা নতুন টাইপ দেখব সেটা হইতেছে যে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ রিলেটেড আমরা ম্যাথ দেখব, ঠিক আছে? তো আমরা এখন যে টপিকটা শিখবো সেটা হলো এক্স বর্জিত পদ। তো এক্স বর্জিত পদ মানে কি, যেখানে এক্স এর উপর পাওয়ার জিরো। আমরা জানি এক্স এর উপর পাওয়ার জিরো মানে কি ওয়ান, ওখানে সেখানে এক্স নাই। তাহলে এক্স বর্জিত পদের ক্ষেত্রে আমাদের এক্স উপর পাওয়ার কত আনতে হবে, জিরো আনতে হবে। তো চলো আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথটা অনেকগুলো বোর্ডে আসছে। তো ধরা যাক আমি এখন করতেছি অসীম কুমার সাহার একটা ম্যাথ করতেছি, 7-এর 4 নম্বর। প্রশ্নটা হলো যে 2x³ মাইনাস 1/x^12 এর এক্স বর্জিত পদ, এর এক্স বর্জিত পদ নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? যে 2x³ - 1/x^12 এর এক্স বর্জিত পদটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো আমাদের মেইন যে সূত্রটা আমরা শিখছি সেই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। আমরা সূত্রটা কি শিখছিলাম, যে r+1 তম পদ সমান সমান কি শিখছিলাম, n, এটা আমাদের n, c, r, এটা হচ্ছে আমাদের a, a টু দা পাওয়ার n মাইনাস r, তারপরে এটা আমাদের x, x টু দা পাওয়ার r, এটাই তো ছিল আমাদের সূত্র, রাইট? এরপর আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা যদি এটা ভাঙাই আমরা কি পাই, 12 c r, 2 to the power 12 minus r, x to the power 3 বারো 36 minus 3 r, তারপর minus 1 whole to the power r, x to the power minus r। এরপর বসে আমরা x গুলো একসাথে রাখার চেষ্টা করব, তাহলে কি হবে, 12 c r, 2 to the power 12 minus r, minus 1 to the power r, এবং x to the power 36 minus 4 r। এখন যেহেতু আমরা x বর্জিত পদ নির্ণয় করতে যাব, x বর্জিত পদের জন্য তাহলে আমরা কি বলতে পারি, মিটটাকে বেসিকটা শিখেছি যে x এর উপর পাওয়ারটাকে জিরো বানাতে হবে। তাহলে আমরা কি করব, 36 মাইনাস 4 আর এটাকে আমাদের জিরো বানাতে হবে। তাহলে আমরা আর এর কত লিখতে পারি, 9, ঠিক আছে? 4 × 36, তাই আর এর থেকে আমরা 9 বের করে ফেলছি। সো x বর্জিত পদটা কি হবে, x বর্জিত পদটা হবে যে সেখানে আমরা মানটা বসিয়ে দিব, 12c9, 2 to the power 12 minus 9, এবং মাইনাস 1 to the power 9। তাহলে আনসার আমাদের দাঁড়াচ্ছে 12c9, হ্যাঁ, তারপরে 2 to the power 3, 2 to the power 3, এবং ওখানে মাইনাস 1 to the power 9, তারপর সামনে একটা মাইনাস আসবে, আর 2 to the power 3 কে আমরা 8 বলতে পারি। এটাই হবে আমাদের আনসার। তোমরা একটু একটা ক্যালকুলেটর বসাতে পারো, 12c9 এর ভ্যালুটা তোমরা ক্যালকুলেটর বসায় তারপর আনসারটা লিখলে আরো সুন্দর হয়। ওকে, তো আমরা হচ্ছে এই টাইপের আরো ম্যাথ করব, এক্স বর্জিত পদ রিলেটেড আমরা হচ্ছে আরো কিছু ম্যাথ দেখব। আচ্ছা, আমরা নেক্সট যে ম্যাথটা দেখবো সেটা হলো, এটা অনেকবার বোর্ডে আসছে, বুটেক্সে আসছে। আমরা এখন যে ম্যাথটা দেখবো এটা বুটেক্স 2009-2010 আসছে, বুটেক্স 9-10 সালে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে 3x - 2x² 3x - 2x² এইটার হোল টু দা পাওয়ার 15, এটার হোল টু দা পাওয়ার 15, এটাটা এখন এক্স বর্জিত পদটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। ওকে, তো এটা এক্স বর্জিত পদ আমরা নির্ণয় করতে গেলে আমাদের রুল যেটা সেই রুলটাই ফলো করা লাগবে। রুলটা কি, r+1 তম পদ সমান সমান n c r e টু দা পাওয়ার n মাইনাস r x টু দা পাওয়ার r, এটাই হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, তাহলে আমরা যেটাকে ভাঙাই কি হয়, 15 c r, 3 to the power 15 minus r, তারপর x to the power 15 minus r, minus 2 to the power r, আর x to the power minus 2 r, তারপরে 15 c r, 3 to the power 15 minus r, minus 2 to the power r, এখানে x এর উপর কত, 15 minus r, আর এখানে x এর উপর কত, minus 2 r, তাহলে আমরা কি লিখতে পারি, x এর উপর 15 - 3 r। তো আমরা জানি x বর্জিত পদের জন্য, x বর্জিত পদের জন্য, এক্স বর্জিত পদের জন্য আমরা কি লিখতে পারি, এই ভ্যালুটাকে কত হতে হবে, শূন্য হতে হবে, 15 - 3 r, এই মানটা শূন্য হতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, r এর মানটা 5 হতে হবে। তো r এর মান যদি 5 হয় তাহলে এক্স বর্জিত পদটা কত হবে,
তারপর 3 টু দা পাওয়ার 15 থেকে 5 চলে যাবে ঠিক আছে মানে 10 হবে আর -2 টু দা পাওয়ার কত হবে 5 হবে এরপর ক্যালকুলেটরের কাজ যদি এটা খুব বড় একটা মান হয়ে থাকে তাহলে বড় মানটা লেখা দরকার নেই এইভাবে आंसर লিখে দিতে পারো বাট যদি মোটামুটি একটা সুন্দর মান হয় তোমরা এটা লিখে এটাকে কি করবা এই পাশটাতে आंसर দিয়ে দিবা আশা করি এই ম্যাথটা বুঝছো এটা কিন্তু খুব ইজি ম্যাথ আচ্ছা ঠিক আছে আশা করি তোমরা ম্যাথটা বুঝছো আমরা এবার সামনে আগাই তো আমরা এখন 6 নাম্বারটা করি 7 এর 6 নাম্বার অসীম কুমার সাহা আমি ফলো করতেছি অসীম কুমার এর বইটা এটা বোর্ডে আসছে হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে 1/x2 - x এটার x বটি তো পদটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা কি আমাদের এখানে পাওয়ারটা কিছু দিয়ে দিয়েছে হ্যাঁ পাওয়ারটা হচ্ছে 18 মানে পাওয়ারটা দিয়েছিল 18 আমরা যদি এখানে 18 বসাই আমরা প্রথমে দেখব এনসিআর এর সূত্রটা ফলো করার চেষ্টা করব ওকে তো এনসিআর যে সূত্রটা আমরা প্রথমে কি করি r + 1 তম পদ এইভাবে করি r + 1 তম পদ সমান সমান n c r তারপর a টু দা পাওয়ার n মাইনাস r তারপর কি লিখি x টু দা পাওয়ার r এভাবে আমরা লিখি তারপর 18 c r x টু দা পাওয়ার কি লেখা যায় মাইনাস 2 माइनस মানে 1 বাই x স্কয়ার মানে কি মাইনাস 2 x স্কয়ার মাইনাস 2 তাহলে মাইনাস 2 এর সাথে 18 মাইনাস 8 টা গুণ হবে তাহলে আমরা কি লিখতে পারি এখানে মাইনাস 36 প্লাস 12 এটা আমরা লিখতে পারি আর এখানে কি লিখতে পারি মাইনাস 1 টু দা পাওয়ার r লিখতে পারি আর x টু দা পাওয়ার r লিখতে পারি তাহলে এখানে কি লেখা যায় x টু দা পাওয়ার কত হবে মাইনাস 36 এখানে প্লাস 2 আর ওখানে একটা r তাহলে আমরা কি লিখতে পারি প্লাস 3 r লিখতে পারি আচ্ছা এখন আমাদের টার্গেট কি তোমরা সবাই জানো যে আমরা অলরেডি জানি x বর্জিত পদ বলে দিলে আমরা x এর উপর যে জিনিসটা থাকে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা আমরা জিরো লিখতে হয় তাহলে আমরা কি লিখব x বর্জিত পদের জন্য x বর্জিত পদের জন্য মাইনাস 36 প্লাস 3r ইজ ইকুয়াল টু 0 বা আমরা বলতে পারি r এর মান কত হবে 12 তাহলে x বর্জিত পদটা কি হবে x বর্জিত পদ হবে 18 c 12 - 1 হোল টু দা পাওয়ার 12 এবং তোমরা জানো -1 হোল টু দা পাওয়ার 12 এটার মানটা আসলে কি সো এটা आंसर হবে শুধুমাত্র 18 c 12 - 1 হোল টু দা পাওয়ার 12 মান কত প্লাস 1 সেটা তো চলে গেল ঠিক আছে তো এই ছিল আমাদের x বর্জিত রিলেটেড ইজি ইজি ম্যাথ গুলো হ্যাঁ এখন আমরা তিনটা টার্ম হল একটা ম্যাথ দেখব মানে এখানে আমরা যে ম্যাথ গুলো করতেছিলাম কয়টা কয়টা টার্ম ছিল দুইটা করে টার্ম ছিল কারণ কি আমাদের সূত্রটা তো দুইটা টার্মের আমাদের সূত্রে কয়টা টার্মে দুইটা টার্মে যেমন a + x হোল টু দা পাও
সিন ওকে তো আমরা চলো দেখি এটা আসলে কি রকম ম্যাথ হচ্ছে সাতের এক নম্বর ম্যাথটা এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দ্য পাওয়ার সিক্স এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখন খেয়াল করে দেখো এটা তিনটা পদ তো তিনটা পদ নিয়ে তো আমাদের সূত্র না আমাদের যে এক্স বর্জিত পদ রিলেটেড যে আমরা ম্যাথগুলো করি এটা কয়টা পদের দুইটা পদের বা এনসিআর যে সূত্রটা এটা কয়টা পদের দুইটা পদের তা আমাদের চ্যাপ্টারের নামই তো দ্বিপদী তাই না দ্বিপদী মানে কি যা দুইটা পদ থাকবে বাট এখানে তিনটা পদ তাহলে আমাদের কি করা লাগবে তিনটা পদকে দুটা পদ বানাতে হবে এটা কিভাবে সম্ভব দেখো এই চেহারা দেখলে বুঝে যাচ্ছে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায় হ্যাঁ তাহলে আমরা কাজ করতে পারি না এখানে এভাবে লিখতে পারি না a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা তো এটাকে এভাবে লিখতে পারি রাইট দেখো তো কোনো প্রবলেম আছে যদি আমি এভাবে লিখি কোনো ধরনের প্রবলেম আছে কোনো প্রবলেম নাই হ্যাঁ তাহলে আমরা এখানে কি লিখতে পারি একটা সূত্র পড়ে গেল x মাইনাস 1 বাই x এর হোল স্কয়ার সূত্রটা এটা পড়ে গেল আচ্ছা তো যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা কি ঘটনা ঘটে যে সূত্র অ্যাপ্লাই করার পর 6 দ্বিগুণ 12 হয়ে যাবে 6 দ্বিগুণ 12 হয়ে যাবে এখন দেখছো দুইটা পদ হয়ে গেল সো এখন আমরা এটা দ্বিপদী পেয়ে গেলাম এবং দ্বিপদী হওয়ার কারণে এটা এখন আমরা নরমালি অ্যাক্সিয়াল এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো তো সূত্রটা কি যে r প্লাস 1 তম পদ সমান সমান n c r তারপর e টু দা পাওয়ার
n minus r x to the power r. তারপর কি লিখতে পারি 12 cr x to the power 12 minus r minus 1 to the power r x to the power minus r. তারপর 12 cr minus 1 to the power r x to the power কত হবে 12 minus r আবার minus r তাহলে কত 12 minus 12 তাহলে আমরা কি বলতে পারি x বর্জিত পদের জন্য x বর্জিত পদের জন্য কি হবে 12 minus 2 এর মানটা কত 0 হবে বা r এর মানটা আমরা 6 লিখতে পারি হ্যাঁ তাহলে আমরা x বর্জিত পদটা তো নির্ণয় করে ফেলতে পারি r এর মান যদি আমরা 6 বসায় দিই এই যে জায়গাটা যদি বসায় দিই কি হবে 12 c 6 minus 1 হল তাহলে 6 তোমরা জানো minus 1 হল তাহলে 6 এর মান কত 1 তাহলে এটা আনসারটা কি হবে 12 c 6 এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর খেয়াল করছো দ্বিপদী ম্যাথগুলো কিন্তু ছোট ছোট এবং তাড়াতাড়ি কিন্তু করা যায় মানে ছোট ছোট বলতে বুঝাচ্ছি একেবারে ছোট ম্যাথ না বাট করা যায় খুব তাড়াতাড়ি হ্যাঁ খুব বেশি টাইম লাগে না অন্যান্য অনেক ম্যাথে আছে খুব বেশি টাইম লাগে ডিলে হয়ে যায় বাট এই ম্যাথগুলো ইজি কিন্তু দ্বিপদী ম্যাথগুলো ওকে সো তোমার কিন্তু এই ম্যাথটাতে কিন্তু মাথা খাটাতে হইছে সবার প্রথমে মাথা খাটাতে হইছে যখন আমরা এখানে কনভার্ট করে ফেলতে পারছি আর কোনো মাথা খাটানোর কিছু নাই আমরা দ্বিপদীতে যখন কনভার্ট করে ফেলতে পারছি তখন ম্যাথটা হয়ে গেল তো এরকম টাইপে তোমরা যদি তিনটা পদওয়ালা যদি কোনোটা দেখো চেষ্টা করবা a minus b এর হোল স্কয়ার অথবা a plus b এর হোল স্কয়ার বানাইতে পারো কিনা বানাইতে পারলে তোমরা ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবা ওকে তো আশা করি ম্যাথটা তোমরা বুঝছো আমরা হচ্ছে এখন নতুন কোন ম্যাথে চলে যাই নতুন একটা ম্যাথ নতুন কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে অবশ্য হ্যাঁ এখন যে ম্যাথটা দেখাবো এটা অনেকবার বোর্ডে আসছে বিশেষ করে ঢাকা বোর্ডে আসছে অনেকবার সকল বোর্ডই আসছে এটা বলা যায় ঢাকা কুমিল্লা রাজশাহী চট্টগ্রাম সিলেট যশোর কোন বোর্ডই বাদ নাই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ এখন আমরা করব আচ্ছা ওকে আমরা তাহলে ম্যাথটা শুরু করি One plus x whole to the power p, one plus one by x whole to the power q. যেখানে প্রশ্নে একটা শর্ত দিয়ে দিছে যেখানে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেখানে p ও q ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তো আমরা যদি এটা সলভ করতে যাই, আবার একটা নতুন একটা প্রবলেম ফেস করবো। সেই প্রবলেমটা কি? এখানে তো দুইটা পদ আগের মতো উপরে নাই ফার্স্ট অফ অল এখানে আছে দুইটা পদ এখানে আছে দুইটা পদ এভাবে তো আমরা আগে সলভ করি নাই বাট আমাদের চেহারাটা কি করতে হবে দুইটা পদে আয়না নিতে হবে তো খেয়াল করে দেখো দুইটা চেহারা মোটামুটি মিল আছে যদি আমি এটাকে একটু ভাঙাভাঙি করি দেখো একটা ফরম্যাট আমি নিয়ে আসতে পারি এটাকে কি লেখা যায় নিচে x উপরে কি লেখা যায় 1 প্লাস x আর হোল টু দ্য পাওয়ার কিউ আছে তাই না এরপর আমরা একটা কাজ করতে পারি যে হোল টু দ্য পাওয়ার কিউ যদি আমরা আলাদা লিখি কি হবে 1 প্লাস x হোল টু দ্য পাওয়ার কিউ আচ্ছা এটা এখানে p ছিল আর নিচে কি হবে x টু দা পাওয়ার কিউ এটাই তো আমাদের আসতেছে রাইট আচ্ছা এরপর আমরা কোন কাজটা করব খেয়াল করো 1 বাই x কিউ কে আমি আলাদা লিখতে পারি 1 বাই x কিউ তাই না এরপর যে কাজটা করব এখানে 1 প্লাস x এর উপর p আছে আর এখানে 1 প্লাস x এর উপর কিউ আছে আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় তাহলে আমরা কি করব 1 প্লাস x এর হোল টু দা পাওয়ার কি লিখব পাওয়ারে পাওয়ারে যোগ লিখব p প্লাস q লিখব এখন খেয়াল করে দেখো এই পার্ট টুকু আমাদের এক্সট্রা বাট বাকি পার্ট টুকু তো আমাদের এক্সট্রা না তো নরমালি দ্বিপদী যে সূত্রটা হয় এটা অ্যাপ্লাই করা যাবে তাহলে আমরা চাচ্ছি কি x বর্জিত পদ নির্ণয় করব এখন তোমরাই বলো x বর্জিত পদ এটা কখন পসিবল পুরাটাতে যদি x এর উপর কোনো পাওয়ার না থাকে এখন পুরাটাতে x এর উপর পাওয়ার কখন থাকবে না চলো আমরা চেক করি ধরা যাক এটা আমি ভাঙাভাঙি করলে 1 বাই x টু দা পাওয়ার কিউ এখানে কিছু একটা পদ অনেক কিছু আসবে এখানে x টু দা পাওয়ার কিউ আছে আর এখানে x টু দা পাওয়ার p আছে এখানে ধরা যাক x টু দা পাওয়ার r আছে তো আমরা তো এগুলা নিয়ে কনসিডার করব না আমরা কনসিডার করব কোনটাতে যেটাতে শুধুমাত্র x টু দা পাওয়ার 0 আনা পসিবল এখন তোমরাই বলে x টু দা 0 আনতে চাই আমরা কি করা লাগবে নিচে কিন্তু q আছে তার উপরে q আছে এমন একটা আমাদের লাগবে মানে ব্যাপারটা হলো এরকম উপরে যদি x টু দা পাওয়ার q থাকে নিচে যদি x টু দা পাওয়ার q থাকে তাইলে তো x টু দা পাওয়ার 0 হবে রাইট এখন আমার নিচে x টু দা পাওয়ার q আছে আমার এখন উপরে x টু দা পাওয়ার q আনতে হবে উপরে x টু দা পাওয়ার q কিভাবে আনতে পারি খেয়াল করে দেখো এই যে এখানে একটা একটা পদ তো থাকবে x টু দা পাওয়ার q রাইট থাকবেই তো কারণ b প্লাস q আছে উপরে পাওয়ারে একটা একটা পদ থাকবেই x টু দা পাওয়ার q তাহলে আমরা যদি উপরে x টু দা পাওয়ার q আনতে পারি হ্যাঁ আর নিচে একটা x টু দা পাওয়ার q আছে তখন কাটাকাটি করে আমরা কি লিখতে পারি শুধু x টু দা পাওয়ার 0 এই ফর্মটা আমরা আনতে পারি তাহলে এইখান থেকে আমরা এমন একটা পদ খুঁজব যেই পদে x এর উপর পাওয়ার q আবার বলি আগে যে ম্যাথগুলো করছি ওগুলো কি করতাম x এর উপর যে পাওয়ার থাকতো
সেটা কি করে জিরো লিখতাম না, এখন জিরো লিখবো না, এখন কি লিখবো, কিউ লিখবো। কেন কিউ লিখবো, কারণ এখানে এক্স সুপার পাওয়ার কিউ হইলেই তো এই এক্স সুপার পাওয়ার কিউ এর সাথে কাটাকাটি করে এক্স সুপার জিরো আসবে। কারণ ব্যাপারটা হলো আগের ম্যাথের সাথে এই ম্যাথের পার্থক্য, আগের ম্যাথে এক্স এর উপর আমরা পাওয়ারটাকে জিরো ধরে ম্যাথ করতাম, এখন এক্স এর উপর যে পাওয়ার থাকবে সেটাকে আমরা কিউ ধরে ম্যাথ করব। ওকে আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো ওইটাকে বিস্তৃতি করা, এটা আর কোনো এখন আর কোনো কাজ নাই। তো আমরা চলো এখন এটাকে বিস্তৃতি করে ফেলি। বিস্তৃতি বলতে কি সূত্রটা আর কি, সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের এন, তাহলে আমরা এখানে কি দেখতে পারি আর প্লাস ওয়ান তম পদ। তো সূত্রটা তো যা ছিল সেইটাই, যে এন সি আর এ টু দা পাওয়ার এন মাইনাস আর, তারপর কি এক্স টু দা পাওয়ার আর, এটাই তো। তো আমরা তো জানি এটা মানে তো লেখা না লেখা একই কথা, ওয়ান উপর পাওয়ার যাই ইচ্ছা থাকবো, তাহলে কি হবে পি প্লাস কিউ সি আর, আর এখানে কি হবে এক্স টু দা পাওয়ার আর, এইটা হলো আমাদের পদ। এখন একটু আগে বলছি যে এখানে এক্স এর উপর যাই থাকবে না কেন সেটার মান কত লিখবো আমরা, আমরা সেটাকে কিউ লিখবো, তাই না। তাহলে আমরা এভাবে লিখবো যে এক্স বর্জিত পদের জন্য, এক্স বর্জিত পদের জন্য কি করতে হবে, এই মানটা আর এই মানটা সমান হতে হবে, যে পদের জন্য কিউ ইজ ইকুয়াল টু আর বা আর ইজ ইকুয়াল টু কিউ। তাহলে আমরা আর মান পেয়ে গেলাম, তো আর মান যদি পেয়ে যাই তাহলে এক্স বর্জিত পদ তো আমাদের বের হয়ে গেল, এক্স বর্জিত পদ। তাহলে কি হবে, এই যে এখানে আর আছে না, এই আর এর জায়গায় আমরা কি করবো এই যে কিউটা বসাবো, তাহলে কি হবে পি প্লাস কিউ সি কিউ আর, এই এই আর তো কিছু নাই, এখানে এক্সের উপর তো পাওয়ার কিউ আসলে তো পুরো পদটা তো এক্স বর্জিত হয়ে যাচ্ছে, তাই না। তো এটার আনসার তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা জানি এন সি আর এর সূত্র কি, এন সি আর এর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু একটা আর ফ্যাক্টোরিয়াল বা কিউ ফ্যাক্টোরিয়াল। তাহলে কি থাকতেছে আনসার, পি প্লাস কিউ ফ্যাক্টোরিয়াল, আর নিচে কি থাকতেছে এটা এটা কাটাকাটি পি ফ্যাক্টোরিয়াল ইনটু কিউ ফ্যাক্টোরিয়াল, এইটা হচ্ছে আমাদের আনসার হিসেবে আসতেছে। তো আশা করি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে, খুব সুন্দর একটা ম্যাথ ছিল, এবং এই ম্যাথটাকে তোমরা স্টার মেরে দাও, এই ম্যাথটা স্টার দাও, এটা খুবই ভালো এবং ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন নতুন আরেকটা ম্যাথে চলে যাই, সেটা হচ্ছে নয়ের এক নাম্বার ম্যাথটা। থ্রি প্লাস এক্স বাই টু হোল টু দা পাওয়ার এন এর বিস্তৃতিতে, এত এর বিস্তৃতিতে এক্স টু দা পাওয়ার সেভেন এবং x টু দা পাওয়ার 8 এর সহগদ্বয় সমান হলে, সহগদ্বয় সমান হলে প্রশ্ন কি বলছে, যে n এর মান নির্ণয় করো, এটা হচ্ছে প্রশ্ন, যে n এর মান নির্ণয় করো। তো আমরা সবাই ম্যাথটা আসলে বোঝার চেষ্টা করি, কি বলতেছে অ্যাকচুয়ালি, যে থ্রি প্লাস এক্স বাই টু হোল টু দা পাওয়ার এন এর বিস্তৃতিতে এক্স টু দা পাওয়ার সেভেন, তাহলে আমরা এটাকে বিস্তৃতি করবো। তো বিস্তৃতি করতে গেলে পুরোপুরি বিস্তৃতি করার কোনো প্রয়োজন নেই, কারণ এনসিএল সূত্র আমরা জানি, এখানে এক্স টু সেভেন বলতেছে, তার মানে এক্সের উপর যে পাওয়ারটা সেভেন সেটা ধরে আমরা ম্যাথ করবো। তাহলে বলছে যে এক্সের উপর পাওয়ার সেভেন যে পদটা আর এক্সের উপর পাওয়ারের যে পদটা, এই দুইটা সহগ দিয়ে পরস্পর সমান, তাহলে আমাকে এক্স টু সেভেনের সহগ একবার বের করা লাগবে, এক্স উপর এইটার সহগ একবার বের করা লাগবে, পরে দুইটা সমান লিখতে হবে, সমান লিখে আমরা n এর মানটা নির্ণয় করব। তো চলো আমরা ফার্স্টই করব x over 7 এর সহগ, আমরা ফার্স্টে নির্ণয় করব কি x over 7 এর সহগ, এটা কিভাবে নির্ণয় করব, ওই যে NCR এর সূত্রটা দিয়ে, যে r plus 1 তম পদ, আচ্ছা সহগ তো পরে লিখব, আগে আমরা কি করি r plus 1 তম পদ সূত্রটা লিখে নিই, n c তারপরে কি হবে r, তারপর a to the power n minus r, তারপরে কি x to the power r, এই এটাই তো। এখন খেয়াল করে দেখো আমরা এটাকে আরেকটু ভাঙাভাঙি করা যায়, এন সি আর থ্রি টু দা পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দা পাওয়ার আর, আর টু টু দা পাওয়ার মাইনাস আর। এখন খেয়াল করো এই পার্টটাকে তো আমাদের কি বানাতে হবে, এক্স টু দা সেভেন বানাতে হবে, রাইট, উইজ এক্স টু দা সেভেন। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স টু দা পাওয়ার সেভেন এর জন্য, এর জন্য আমাদের আর এর মানটা হবে সেভেন, আর ইজ ইকুয়াল টু সেভেন, তাহলে আর ইকুয়াল টু সেভেন যদি এখানে বসাই দিই, হ্যাঁ, এক্স টু দা পাওয়ার সেভেন
এর সহগ। তাহলে সহগটা কত পাচ্ছি আমরা? তো চার এর মান তো আমরা এখনো জানি না, রেখে দিলাম। তারপর সি আর এর মান তো জানি, তারপর কি থ্রি টু দা পাওয়ার এন মাইনাস আর, আবার কি লিখতে পারি টু টু দা পাওয়ার মাইনাস আর। এই এর মাধ্যমে আমরা কি করলাম এক্স পাওয়ার সেভেন এর সব পেয়ে গেলাম। এবার এক্স পাওয়ার এইট এর জন্য যদি আমরা করি, এক্স টু দা পাওয়ার এইট এর জন্য আমরা কি লিখতে পারি আর এর মান এইট। অতএব এক্স টু দা পাওয়ার এইট এর সহগ এই সবটা ইজি, যে এন সি এইট এ টু দা পাওয়ার এন মাইনাস এইট আর কি হবে এক্স টু দা পাওয়ার মাইনাস এইট। এটাই তো এখন বলছি কি দুটা পরস্পর সমান। আমরা এখন একটা কাজ করব, এইটাকে আর এইটাকে সমান লিখবো, লিখবো প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা। তো যদি প্রশ্ন মতে যদি দুটা পরস্পর সমান হয় এইখান থেকে আমাদের এন এর মানটা নির্ণয় করতে হবে। সবাই বুঝছো তো এইটা ইকুয়াল টু এটা ধরে আমরা এন এর মানটা নির্ণয় করব। তো চলো আমরা তাহলে শুরু করি। তাহলে আমাদের লাগতেছে কোন পার্টটুকু, এই এতটুকু লাগতেছে। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, যে প্রশ্ন মতে, প্রশ্ন মতে এন সি সেভেন থ্রি টু দা পাওয়ার এন মাইনাস সেভেন, তারপরে কি টু টু দা পাওয়ার মাইনাস সেভেন ইজ ইকুয়াল টু এন সি এইট থ্রি টু দা পাওয়ার এন মাইনাস এইট টু টু দা পাওয়ার মাইনাস এইট। এটাই তো আসলো, রাইট? আচ্ছা এখন আমরা কীভাবে এন বের করতে পারি খেয়াল করে দেখো। আমি এন সি এইট আর এন সি সেভেন দুটাকে এক পাশে রাখতে চাই, মানে এরকম এন সি এইট ডিভাইডেড বাই এন সি সেভেন যদি আমি এভাবে রাখতে চাই তাহলে কি হবে বলো তো? তাহলে হচ্ছে যে আমি এটাকে মানে ওই পাশে নিছি, হ্যাঁ, তাহলে থ্রি টু দা পাওয়ার এন মাইনাস সেভেন, আর এখানে কি হবে এটাকে আমি এই পাশে আনতেছি থ্রি টু দা পাওয়ার এন মাইনাস এইট, আবার টু টু দা পাওয়ার মাইনাস সেভেন এটাকে আমি এই পাশে আনি টু টু দা পাওয়ার মাইনাস এইট হবে। আচ্ছা তো বাম পাশ নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করবো একটু পরেই, আগে আমি ডান পাশটা সাইজ করে নিই। ডান পাশটা সাইজ করলে কি হবে, এখানে এন মাইনাস সেভেন মাইনাস এন প্লাস এইট, তাই কি উপরে পাওয়ার শুধু ওয়ান থাকতেছে, আবার এখানে টু টু দা পাওয়ার মাইনাস সেভেন তারপরে কি প্লাস এইট, তো মাইনাস সেভেন প্লাস এইট মানে কি পাওয়ার ওয়ান থাকতেছে। তাহলে আমরা এটাকে কত লিখতে পারি, সিক্স লিখতে পারি না? সিক্স তো লিখতে পারি ইজিলি, বা এন সি এইট ডিভাইডেড বাই এন সি সেভেন ইজ ইকুয়াল টু সিক্স। এখন তোমাদেরকে একটা জিনিস আমি প্রুফ করে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? ওটা কিসের প্রুফ চলো আমরা একটু দেখি। সেটা হলো ইচ্ছা করে কিন্তু এটা আমরা এখনই ভাঙে ফেলতে পারি, রাইট? আমি না ভাঙি আমি একটা তোমাদের জিনিস দেখাই, সেটা হলো যে এন সি এখানে যেটা বলতেছে সেটা যদি এটা যদি এক বড় হয়, খেয়াল করো নিচে যেটা বলতেছি এটা যদি আমি আর ধরি উপরেটা কি আর প্লাস ওয়ান, মানে আমি একটা সূত্র প্রুফ করার চেষ্টা করব, নিচে যে সংখ্যাটা থাকবে সি এর নিচে উপরে যদি তার চেয়ে এক বেশি হয় তাহলে একটা শর্টকাট সূত্র বানানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে সূত্রে কি দিতে পারে আমরা কি জানি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটাই তো। আর এখানে কি হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো খেয়াল করে দেখো যদি আমরা এটাকে এইভাবে লিখি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি হবে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি এন ফ্যাক্টোরিয়াল, এটা যদি আমরা কাটাকাটি করি। এখন খেয়াল করে দেখো এখানে আছে কি আর ফ্যাক্টোরিয়াল, এখানে আছে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার উপরেটাকে আমরা একটু সাইজ করে নিই, আর ফ্যাক্টোরিয়াল থাকুক এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে আমরা কি লিখতে পারি এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি লিখতে পারি আর প্লাস ওয়ানকে আমরা কি লিখতে ফ্যাক্টর কি লিখতে পারি আর প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর ওখানে যা আছে তা এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা এটা কাটাকাটি, তারপরে এটা এটা কাটাকাটি যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের উপরে কি পার্ট থাকতেছে, উপরে আমাদের থাকতেছে হলো এন মাইনাস আর, আর নিচে আমাদের কোন পার্টটুকু থাকতেছে খেয়াল করো, নিচে আমাদের থাকতেছে শুধুমাত্র আর প্লাস ওয়ান। এই এতটুকু আমি শেষ মেশাই না তোমাদের তারপরে দিতে পারলাম, ঠিক আছে? তাহলে একটা জিনিস আমরা চলো আমি আরেকবার অ্যানালিসিস করি, এন সি আর প্লাস ওয়ান মানে আমরা একটা সূত্র বানানোর চেষ্টা করব, যে সূত্রে নিচে এন সি নিচে সি এর নিচে যেটা থাকবে ওটা যদি ঘরে থাকে এবং উপরে উপরে লবে যদি সি এর নিচে যেটা থাকবে ওটা যদি তার চেয়ে এক বেশি হয় তাহলে সূত্র আমরা বানানোর চেষ্টা করতেছি, যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কি হবে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তারপরে এখানে কি হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যদি আমরা এটাকে পরস্পরকে উল্টাই দিই, উল্টানোর পরে এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি আর কি লিখতে পারতেছি, আর কে আর লিখলাম আমরা
তারপরে কি n r ফ্যাক্টর কি লিখলাম n r n r 1 ফ্যাক্টরিয়াল এটার ফলে আমার এটার সাথে এবং নিচেরটার সাথে কিন্তু কাটাকাটি যাচ্ছে এটার সাথে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি গেল আর উপরে r ফ্যাক্টরিয়াল এবং নিচে r ফ্যাক্টরিয়াল কাটাকাটি গেলে n r r 1 এই শর্টকাটটা আমরা দাঁড় করাইতে পারতেছি ওকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি t অফ r 1 / t অফ r ঠিক আছে মানে t বলতে বোঝাচ্ছে যে মানে মানটা আর কি এটা বোঝাচ্ছে যাই হোক তো আমরা যদি এখন এটাতে বসাই দিই খেয়াল করে দেখো এই সূত্র যদি আমি বসাই দিই তাহলে কি হবে n এর মান তো আমি জানি না বাট r এর মান তো জানি এটাকে শুন আমি r ধরব নিচে যেটা থাকে সেটাই তো আমার r তাহলে কি হবে n - 7 আর নিচে কি হবে r এর মান কত আমার 7 না 7 + 1 এটা কত কত 6 আচ্ছা তাহলে কত আসছে n - 7 = 6 আর এখানে 8 6টা কত 48 তাই না তো তোমরা তো সবাই সূত্রের শর্টকাটটা বুঝতে পারছো এই শর্টকাটটা তোমরা অ্যাডমিশনে অথবা ইন্টারে কাজে লাগানোর চেষ্টা করতে পারো নৈবিত্তিকের জন্য বাট এইচএসসি এর জন্য কি এভাবে করবা না এইচএসসি এর জন্য এই ম্যাথগুলো কিভাবে করবা এনসিএ কি কিভাবে করবা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 8 ফ্যাক্টোরিয়াল ইনটু n - 8 ফ্যাক্টোরিয়াল এভাবে করবা ঠিক আছে এই শর্টকাটটা আমি দেখাইছি শুধুমাত্র অ্যাডমিশনের জন্য যাতে তোমরা ডিরেক্টলি এটা অ্যাপ্লাই করতে পারো ওকে এইচএসসি এর জন্য তোমরা কি করবে এটা ডিটেইলস করে নিবা আমি এখানে যেভাবে ডিটেইলস করছি জাস্ট মান বসাবা যে আর এর জায়গায় একবার 8 বসাবা একবার 7 বসাবা তোমরা ম্যাথটা করে নিবা ওকে তাহলে এটা কিন্তু মুখস্থ রাখো ওকে যে n - r / 1 তো এর মাধ্যমে আমরা কি বলতে পারি যে আমাদের n এর মানটা কিন্তু বের হয়ে গেল যে n এর মানটা আসলো আমাদের 55 তো আশা করি তোমাদেরকে সুন্দর একটা ম্যাথ পুরোপুরি বুঝিয়ে দিতে পারছি আচ্ছা ঠিক আছে আমরা এখন তাহলে সামনে আগাই আরেকটা ম্যাথ যদি আমরা দেখি a প্লাস 3x হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতিতে প্রথম তিনটি পদ যথাক্রমে প্রথম তিনটি পদ যথাক্রমে b 21/2 bx তারপরে 189/4 bx স্কয়ার হলে প্রশ্ন হলো a b n এর মান নির্ণয় করো এই হলো যে আমাদের প্রশ্ন তো চলো এটা আমরা সলভ করে শুরু করি প্রথমে কি বলছে একটা দ্বিপদী বলছে ওখানে বিস্তৃতিতে প্রথম তিনটা পদ তার মানে প্রথমত আমরা এটা বিস্তৃতি করব বিস্তৃতি করে প্রথম তিনটা পদ দেখব কি আসে যে a প্লাস 3x হোল টু দ্য পাওয়ার n এটাকে আমরা এইভাবে লিখতে পারি না প্রথম পদ বেরিয়ে দিতে পারেন দ্বিতীয় পদ কি হবে n c 1 a টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার কি হবে n মাইনাস r আমাদের r মান 1 আর কি হ্যাঁ a টু দ্য পাওয়ার কি হবে n মাইনাস r তারপর কি x টু দ্য পাওয়ার r r এর মান কত 1 লেখা না লেখা এই কথা তারপরে কি n c আর এখন আর মানে হচ্ছে 2 ncr e টু দা পাওয়ার কি হবে n minus r তারপরে কি হবে x টু দা পাওয়ার r বা 3x টু দা পাওয়ার কি হবে 2 হবে আর কি তো এখন খেয়াল করে দেখো আমরা তাহলে প্রশ্ন মতে কি কি লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা তাহলে প্রথম পদ কিন্তু এইটা e টু দা পাওয়ার n যে e টু দা পাওয়ার n সমান সমান কি হবে এই যে আমরা দিয়ে দিয়েছে মান দিয়ে দিয়েছে a বুঝতে পারতেছো যে এখানে কি বলছে সরি a না এটা বলতেছি কেন এই যে আমাদের মান দিয়ে দিয়েছে এই যে পদ তিনটা হলো b b 21/2 আর একটা কি 21/2 bx আর একটা 189/4 bx স্কয়ার এটা হচ্ছে যথাক্রমে বলে দিছে এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ আমরা কি লিখতে পারি এটা সমান সমান b আমরা এটা লিখতে পারি এটাকে আমরা একদম দিয়ে দিলাম এরপর দুই নাম্বার পদ কোনটা এই যে এটা তাহলে আমরা কি লিখতে পারি n c 1 a টু দা পাওয়ার n - 1 3x সমান সমান কত এই যে এটা 21/2 bx আচ্ছা তাহলে আমরা এটা কি লিখতে পারি n c 1 এর মান কত n এটা তো জানোই তাহলে n হবে আবার a টু দা পাওয়ার n লিখতে পারি আবার যেহেতু n - 1 তাহলে আমি ভাগাকারে a লিখতে পারি আচ্ছা এটা 3x ইনটু 3x ইনটু 3x সমান সমান কি হবে 21/2 ইনটু bx তাহলে তাহলে কাটাকাটি কাটাকাটি গেল x x কাটাকাটি ওকে তারপর 3 আর যদি আমি 21 কাটাকাটি করি 3 7 21 আচ্ছা তারপরে a টু দা পাওয়ার n এর একটা মান কিন্তু এই যে আছে এখানে b আকারে তাহলে আমি কি লিখতে পারি n এই যে a টু দা পাওয়ার n এর জায়গায় আমি b লিখতেছি তারপর নিচে কি লিখতেছি নিচে আমাদের কি আছে নিচে আমাদের a আছে কিন্তু হ্যাঁ তারপর ইকুয়াল টু ওইখানটাতে আমাদের কত আসতেছে আচ্ছা b বিও কাটাকাটি যাবে এখন খেয়াল করো এই যে আমার ডান পাশে b আছে বাম পাশে b আছে এখন আমাদের b আর b ও কাটাকাটি গেল আচ্ছা
বিবি যদি আমরা কাটাকাটি যাই তাহলে আমরা n এর মানটা বের করে ফেলতে পারি রাইট যে আমাদের n এর মানটা আসছে কত 7 a ক্যালকুলাস আমরা কিন্তু n এর সাথে a এর একটা সম্পর্ক পেয়ে গেলাম আমরা যদি আরেকবার বোঝানোর চেষ্টা করি এটা আসলে কিভাবে কি আসলো আমাদের ছিল কি 21/2 bx হ্যাঁ তো এইটা কার সমান হবে এটা সমান হবে যে nc1 a টু দা পাওয়ার n minus 1 x টু দা পাওয়ার x মানে কি 3x হোল টু দা পাওয়ার 1 তাহলে কি হলো nc1 a টু দা পাওয়ার n minus 1 x টু দা পাওয়ার 1 সমান সমান 21/2 bx আচ্ছা তারপরে কি হবে nc1 এর মান কত n তারপর a টু দা পাওয়ার n ডিভাইডেড বাই a এটা 3x 21/2 এটা bx এখানে কি আমরা x x কাটাকাটি গেল তারপর 3 আর x কাটাকাটি গেল 7 হয় আচ্ছা এখানে নিচে কিন্তু একটা 2 ছিল এখানে নিচে একটা 2 ছিল খেয়াল করে দেখো নিচে একটা 2 ছিল হ্যাঁ নিচে কিন্তু একটা 2 ছিল তো তাহলে কি হলো এখানে এটা তারপর n এর জায়গায় আমরা b বসালাম তারপর এখানে n ছিল তারপর এখানে a আর নিচে একটা কিন্তু 2 ছিল যেটা আমি মিস্টেক করে ফেলছি আচ্ছা তারপরে যখন আমরা n এর মানটা নির্ণয় করব তখন কি দাঁড়াচ্ছে বলো তো 7a/2 আসছে কিন্তু হ্যাঁ এটাকে আমরা কি করলাম 2 নং দিয়ে রেখে দিলাম এই মানটা আবার পরে লাগবে এটা আমি সাইড দিয়ে লিখে রাখি এই n মান সমান সমান 7a/2 এটা আর e টু দা পাওয়ার n এর মান হচ্ছে b এই দুটো আমি সাইড দিয়ে লিখে রাখলাম আমি এখন মুছে ফেলবো তো আমার এই দুটো জিনিস লাগবে পরবর্তীতে তো আমরা এখন 3 নাম্বারটা করব 3 নাম্বার কোনটা উজু এটা 3 নাম্বার কোনটা এই যে এটা তাহলে এটাকে আমরা কি লিখতে পারি n c 2 e টু দা পাওয়ার n minus 2 তারপর x টু দা পাওয়ার এই মানে 3x টু দা পাওয়ার আর কি এটা কত হবে 189/4 bx স্কয়ার তাহলে আমি কি লিখতে পারি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n c2 মানে তো জানি যে 2 ফ্যাক্টোরিয়াল ইনটু n minus 2 ফ্যাক্টোরিয়াল তো এটা কিন্তু আবার একবারে লিখে ফেলা যে n ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি n ইনটু n minus 1 ইনটু n minus 2 ফ্যাক্টোরিয়াল এটা লিখতে পারি মানে এটা কাটাকাটি যায় তারপর এখানে কি থাকতেছে e টু দা পাওয়ার n থাকতেছে আর নিচে কি থাকতেছে e টু দা পাওয়ার 2 থাকতেছে আর এটা কিন্তু লেখা যায় 9x স্কয়ার লেখা যায় আর ওখানে 189 bx স্কয়ার ডিভাইডেড বাই 4 আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি n ইনটু n minus 1 এই যে n ইনটু n minus 1 তাহলে n ইনটু n minus 1 ডিভাইডেড বাই কত 2 আচ্ছা এখানে খেয়াল করো ax স্কয়ার কাটাকাটি আবার এটা তো বড় n মানে কি b তাহলে উপরে হবে b নিচে হবে a স্কয়ার আচ্ছা এখানে 189 তারপর b নিচে হবে 4 b b কাটাকাটি আবার 2 4 কাটাকাটি দেখছো কতগুলো কাটাকাটি গেল আমরা এখান থেকে লিখতে পারি n স্কয়ার মাইনাস n এটা গেল উপরে আর নিচে কি আছে a স্কয়ার আছে আচ্ছা এবার ডান পাশে কি আছে খেয়াল করে দেখো উপরে হলো 189 আর নিচে হলো 2 বা 2n স্কয়ার মাইনাস 2n কি হচ্ছে 2n স্কয়ার মাইনাস 2n সমান কত হবে 189 a স্কয়ার আজ এখন আমরা আসি আমাদের ট্রাম্প কার্ডে খেয়াল করে দেখো এই যে আমি সমীকরণটা তোমাদের বানিয়ে দিলাম এটা কার কার সমীকরণ n এবং a এর সমীকরণ খেয়াল করে দেখো n এবং a এর একটা সমীকরণ আমি অলরেডি আরেকটা বানিয়ে রাখছি তাহলে আমার কাজ হবে n এর মানটা আমরা কি করব এখানটাতে বসায় দেব n এর মান এখানে বসায় দিই আমাদের কে থাকতে আছে শুধুমাত্র a এর পার্টটুকু থাকতে আছে হ্যাঁ যদি আমরা এখানে বসাই তো কি হবে 2 ইনটু এটার স্কয়ার হবে আর কি মানে 49 a স্কয়ার বাই 4 তারপরে কি হবে মাইনাস 2 ইনটু n এর মান কত 7 a বাই 2 এইটা সমান সমান কি হবে 189 a স্কয়ার একটা জিনিস খেয়াল করো এখানে 4 আর এখানে 2 কাটাকাটি গেল তাহলে এখানে 49 a স্কয়ার আসলো তাহলে এখানে 49 a স্কয়ার আসলো তারপর আবার ডান পাশে 189 a স্কয়ার আছে এবং এখানে কি মাইনাস কত দুই দিকে কাটাকাটি গেলে 7 a থাকে সো এখানে একটা মিডল টার্ম হবে মিডল টার্ম হওয়ার ফলে আমরা a এর মানটা পাবো তো a এর মান যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা n এর মান পাবো n এর মান যদি আবার আমরা ওই এক নম্বরে বসাই দিই তাহলে আমরা b এর মান পাবো ক্লিয়ার এর মাধ্যমে কিন্তু আমাদের a b n তিনটা মান নির্ণয় হয়ে গেল ওকে তো আমরা নেক্সট লেকচারে শিখবো কিভাবে মধ্যপদ নির্ণয় করতে হয় মধ্যপদ নির্ণয় হলে আমাদের 7.1টা শেষ হয়ে যাবে এরপর আমরা 7.2 তে চলে যাব ওকে